স্যার নমস্কার। বসুন। কি ব্যাপার জেঠু? এমার্জেন্সি কল কেন? জেঠু, আমি কি তোমার আত্মীয় নাকি? গান্ধীজিকে আমরা বাপু বলি, নেহরুজিকে চাচা, ওরা কি আমাদের আত্মীয়? ভালোবাসা এইসব ভালোবেসে বলে। জেঠু, চায় চিনি খান না? চিনি ছাড়া চা কেমন জানো, গেঁদাল পাতা রসের মতন খেতে লাগে। না, আপনি খান। এটা কোত্থেকে নিয়ে এসছেন? নতুন নাকি? হ্যাঁ স্যার, নতুন। কিন্তু আপনাকে আমি দুবার ওয়ার্নিং দিয়েছি, তারপরেও আপনি কালকে ঝামেলা পাকিয়েছেন। এসব খোকা বোঝানো কথা শোনার জন্য আমি এখানে আসিনি। এদের লকআপে পুরুন আর হাড়গোড় ভেঙে দিন। এত ফুটছে মানে ভোর থাকতে জেঠুর পকেট গরম করে দিয়েছে। কি জেঠু, কিভাবে কথা বলছে দেখেছেন? আমার কথাটা একটু টেড়া ব্যাখ্যা জেঠু, কিন্তু মালটা আমি সোজা সাপটা। কাকার নোটে গান্ধীজির ছবি আছে, আর ভাইপোর নোটে কি লাদেনের ছবি আছে। ও যদি আপনার পকেট ভরিয়ে দেয়, আমরা আপনার আলমারি ভরিয়ে দেব। বডিতে নোটা হোল আছে, আর একটা পড়াতে চাস। ও কাকা, তোমার বন্দুক থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে কি চকলেট বেরোবে? কাকা আপনি যান, আমি দেখছি, প্লিজ। আপনাকে টাকা দিয়ে ঘোমটা টেনে দাঁড়িয়ে থাকার জন্য নয়, ঘোমটার আড়ালে খ্যামটা নাচার জন্য। যেমন বলবো তেমন নাচবেন। রানীগঞ্জের ল আপনার হাতে, তো অর্ডার আমার হাতে। আজকের পর কেউ যদি আমার রাস্তা কাটে, তাহলে আপনার গলাটা আগে কাটা যাবে। হ্যাঁ, তুমি কি বলছিলে? ওর কথা ছাড়ুন তো স্যার, ওকে আমরা কেউ সাপোর্ট করি না। তুমি বলো, পার ডিল 10% দেবো, কাকার মারবো আর জেঠু আলমারি ভরবো। রাজ, এসব কি কথা বলছো? ওকে ওর মতো খেলতে দিন, এতে আপনারও লাভ আমারও। এতদিনে আপনি একটা ঠিকঠাক লোক পেয়েছেন, যার হাত এবং মাথা দুটোই সমানভাবে চলে। কাকা একেবারে মাথার উপর উঠে বসেছে, ওকে নিচে নামানোর জন্য এরকম একটা শক্ত আকশির দরকার। আমার ফুল সাপোর্ট আপনার সঙ্গে আছে। নিবিকে নিবিকে পঙ্গা।